এদিকে ক্লাস শুরু নিয়ে অনিশ্চয়তায় বাড়িতে বসেই পড়াশোনা চালিয়ে যাওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে নোয়াখালীর এক শিক্ষার্থীর সঙ্গে কথোপকথনের সময় একথা বলেন তিনি। পরিবর্তিত পরিস্থিতিতে প্রয়োজনে পরের শ্রেণীতে অটো প্রমোশনের ইঙ্গিতও দেন সরকার প্রধান। এতদিন পর্যন্ত স্কুল নাই, ক্লাস নাই, পড়াশোনার ক্ষতি হচ্ছে, কিন্তু এটা কিছু করারও উপায় নেই, কারণ সারা এটা শুধু বাংলাদেশ না তো, সারা বিশ্বব্যাপী এই একই সমস্যা সবাই ভুগছে। আমি সব শিক্ষার্থীদের বলবো যে অন্তত বইটই তো সাথে আছে, যারা একটু ঘরে বসে যেন কিছু পড়াশোনা করুক, তারপরে আমরা দেখি আমরা কীভাবে কী করতে পারি, কারণ সামনে তো ফাইনাল পরীক্ষা দেওয়া, পরীক্ষা তো আর হবে না, এটা আরও কী করা যেতে পারে বা প্রমোশনটা দিয়ে পড়াগুলি যেন চলতে থাকে সে ব্যবস্থাটা আমরা নিতে আরও চেষ্টা করছি।